একটা হোমমেড সিরাম কখনো তোমার স্কিনের ক্ষতি করবে না, বরঞ্চ তোমার স্কিনকে খুব দ্রুত ব্রাইট করবে, স্কিন তাড়াতাড়ি হেলদি হয়ে উঠবে, এটা কুইকলি অ্যাবসর্ব করে নেবে, ব্লেমিশেস রিডিউস করবে, স্কিনকে দ্রুত হাইড্রেট করবে, স্কিনের টান টান ভাব এনে দেবে, অর্থাৎ তোমার স্কিন সহজে কুচকে যাবে না। হাই বিউটিস, দিস ইজ রোশনি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যান্টি এজিং গ্রিন টি ফেস সিরাম। এটা তৈরি করা জানো তো খুবই সহজ, তো চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম তাদেরকে হার্টিলি ওয়েলকাম, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে লেটেস্ট আপডেটসের জন্য, আর পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি। সবার প্রথমে অ্যান্টি এজিং গ্রিন টি ফেস সিরামটা বানানোর জন্য আমি নিয়েছি পিওর অ্যালোভেরা জেল, তবে তোমরা র অ্যালোভেরা ইউজ করবে না সিরামটা বানানোর জন্য। অ্যালোভেরার মধ্যে আছে এনজাইমস, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ভিটামিন এ অ্যান্ড সি, যেটা তোমার স্কিনকে কখনোই ড্রাই হতে দেবে না, সবসময় ময়শ্চারাইজ রাখবে। সেন্সিটিভ স্কিনের জন্য অ্যালোভেরা খুবই উপকারী, এছাড়া ডিপ ক্লিনজিং করতে হেল্প করে। নেক্সট আমি নিয়েছি গ্রিন টি ব্যাগ, তোমরা নর্মাল গ্রিন টিও ইউজ করতে পারো, মানে উইদাউট ব্যাগ। গ্রিন টি রোজ অ্যাপ্লাই করলে স্কিন ক্যান্সার থেকে প্রোটেকশন করবে, সহজে ফেসের বার্ধক্য আসতে পারবে না, স্কিনে কোনো রকম ইরিটেশন হলে সেটাকে প্রোটেক্ট করবে, ভীষণ ময়শ্চারাইজ করে স্কিনকে আর দ্রুত একটা গ্লোয়িং ভাব এনে দেয়। এটা হলো অর্গ্যানিক ভেজিটেবল গ্লিসারিন, এটা খুবই এক্সপেন্সিভ, তবে যেহেতু ফেসে অ্যাপ্লাই করব তাই আমি পার্সোনালি অর্গ্যানিকটাই পছন্দ করি। তোমরা এটার পরিবর্তে যে কোনো গ্লিসারিন ইউজ করতে পারো, দেন ইফ ইউ উইস। ভেজিটেবল গ্লিসারিন খুব তাড়াতাড়ি স্কিনকে হেলদি করে তোলে, ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে, ইরিটেশন থাকলে প্রোটেক্ট করে, বলি রেখা আসতে দেয় না, স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করে নেয়। এছাড়া প্রতিদিন ইউজ করলে খুব দ্রুত বেবি সফট স্কিন পাওয়া যায়, লাইটেন্স করে এনি টাইপস অফ ডার্ক স্পট, আর এটা তোমরা অনলাইন পেয়ে যাবে। নেক্সট আমি নিয়েছি ভিটামিন ই অয়েল, এটা প্রতিদিন স্নান করার পর ডাইরেক্ট মুখে মেখে দেখবে, ফেস তোমার চমকাতেই থাকবে, এত এত উপকারী ফেসের জন্য। ব্যাস একবার দামি প্রোডাক্ট না ইউজ করে এটা ইউজ করো প্রতিদিন, তারপর রেজাল্ট আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এটা স্কিনকে দারুণভাবে গ্লোয়িং করে আর সফট করে দেয়। নেক্সট আমি নিয়েছি জোজোবা অয়েল, এটা তোমরা অনলাইন বা সুপার মার্কেটে পেয়ে যাবে, তোমরা এটার পরিবর্তে অন্য কোনো রকম এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারো। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যেটা স্কিনকে দ্রুত ময়শ্চারাইজ করে, হাইড্রেট রাখে, কোনো রকম ইনফেকশান হলে প্রোটেকশন দেয়, প্রমোট করে কোলাজেন প্রোডাকশন, দ্রুত স্কিনকে গ্লোয়িং করে। তো চলো এবার তৈরি করি। সবার প্রথমে আমি ফিল্টারাইজ ওয়াটার নিয়েছি, অবশ্যই তোমরা ফিল্টারাইজ ওয়াটার ইউজ করবে, নর্মাল ওয়াটার ইউজ করবে না, কারণ এতে আয়রন কন্টেন্টটা প্রচুর পরিমাণে থাকে, যেটা তোমার স্কিনকে ড্যামেজ করতে পারে। এবার গ্রিন টি ব্যাগটা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো, যাতে গ্রিন টি এক্সট্রাক্টটা ভালোভাবে বেরোয়। আফটার 10 মিনিটস তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার কালার ইজ টোটালি চেঞ্জ। এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো, ঠান্ডা হওয়ার পর দেখো। এবার চলো তৈরি করবো, প্রথমে অ্যালোভেরাটা দিয়ে দেবো, নেক্সট এক চামচ ভেজিটেবল গ্লিসারিন দিয়ে দেবো, নেক্সট ভিটামিন ই অয়েলটা 10 ড্রপস মিশিয়ে দেবো, নেক্সট জুজুবা অয়েলটা 2 ড্রপস দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম পার্টিকেলস না থাকে, ভীষণ ভালোভাবে নাড়াতে হবে যাতে গ্রিন টি কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এবার একটা এমটি কন্টেনারে স্টোর করে নেব। এই দেখো, চলো একটু অ্যাপ্লাই করে দেখি কীরকম হলো। ওয়াও, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর গ্লো করছে, জাস্ট একবার ইউজ করো, দেখবে তোমাদের ফেস চমকাচ্ছে, যত ফেস এধার ওধার মুভমেন্ট করবে তত আয়নার মতো চমকাবে। আমার হাতটাই দেখতে পাচ্ছ তোমরা কেমন চমকাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি এটা এক মাসের জন্য তৈরি করেছি, এটা ফ্রিজে স্টোর করে রাখবো আর প্রতিদিন স্নানের পর ইউজ করবে, আমি শিওর তোমরা একটা ভালো স্কিন উপহার পাবে।
আজকের ভিডিওটা এটুকুই। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে লেটেস্ট আপডেটসের জন্য। আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ আর টুইটারে ফলো করবে, আমি ওখানে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করি। আজ এ পর্যন্তই, অলওয়েজ বি ওয়েল, টেক কেয়ার, বাই।